আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। 14 মার্চের ফাইনাল খবর এসে গিয়েছে, কী সুযোগ পেতে যাচ্ছে প্রবাসীরা সেটা দেখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে যে এই যুগান্তকারী শ্রম সংস্কারের উদ্যোগটি রবিবার 14 মার্চ থেকে কার্যকর হবে। বেসরকারি খাতে নিয়োগকর্তা ও কর্মচারীদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগটি সৌদি কর্মসংস্থানের বাজারে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব আনবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয় 2020 শ্রম সংস্কার উদ্যোগ শুরু করে 70 বছর পুরনো স্পন্সরশিপ সিস্টেমটি নতুন করে তৈরি করছে। উদ্যোগটি চাকরির গতিশীলতা বাড়াবে এবং কফিলের অনুমতি ছাড়াই সৌদি আরবের প্রবাসী তাদের পূর্ণ প্রবেশ ভিসা এবং চূড়ান্ত প্রস্থান ভিসা ইস্যু করতে সহায়তা করবে। এই পরিষেবাগুলো আপসির এবং কিউআর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উপলব্ধ হবে এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানে সকল প্রবাসী শ্রমিককে কভার করবে। এটি প্রাইভেট সেক্টরের সকল প্রবাসী শ্রমিকের জন্য প্রাইভেট ড্রাইভার, হোমগার্ড, গৃহকর্মী, রাখাল, মালি এবং কৃষকের 5টি বিভাগের ব্যতীত প্রযোজ্য। মন্ত্রণালয় সূত্র আগে বলেছিল যে শ্রম সংস্কার উদ্যোগটি কিংডম কর্তৃক অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলে চলতে শ্রমবাজারকে উন্নত করতে মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার ধারাবাহিকতা রয়েছে। এই উদ্যোগটি শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়াবে এবং শ্রমবাজারের নমনীয়তা এবং বিকাশের ক্ষেত্রে এটি ইতিবাচক প্রভাব ফেলবে। মানবিক দক্ষতা এবং কাজের পরিবেশ বিকাশের ক্ষেত্রে কিংডম ভিশন 2030 লক্ষ্য অর্জনে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। নতুন উদ্যোগটি নিয়োগকর্তা সম্মতি ছাড়াই তাদের কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে পরিষেবাটি অন্য চাকরিতে স্থানান্তরিত করতে একজন প্রবাসী শ্রমিকের কর্মসংস্থানের গতিশীলতার অনুমতি দিবে। অর্থাৎ একজন প্রবাসী শ্রমিক তার বর্তমান কফিলে থেকে সে অন্য নতুন কফিলের কাছে খুব সহজেই ট্রান্সফার হতে পারবে। এছাড়া নতুন যে শ্রম আইনটি পরিবর্তন হচ্ছে, এই শ্রম আইনে সৌদি সরকার এই যে অনলাইন পদ্ধতি, আপসির পোর্টাল, সব কিছু ডিজিটালাইজেশনের উপরে অনেক বেশি চাপ দিচ্ছে, যাতে করে সবাই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, ইনশাল্লাহ 14 মার্চের আগে বা 14 মার্চ রাতেই আপনাদেরকে আরও বেশ কয়েকটি সুখবর দিতে পারবো। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দয়া করে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।